সম্পূর্ণরূপে গান বন্ধ রয়েছে তার, অর্থাৎ গায়িকা অঙ্কিতা ভট্টাচার্যের। কেন এমন কথা বলছেন তিনি জানাবো এই ভিডিওর মাধ্যমে। অঙ্কিতা ভট্টাচার্য নামটা কারোর অজানা নয়, সঙ্গীত জগতে তার বিশেষ নামডাক আছে। গোবরডাঙ্গার মেয়ে অঙ্কিতাকে প্রথম দেখা যায় সারেগামাপর মঞ্চে। শুরু থেকে শেষ, বিচারক থেকে দর্শক, সবাই তার গানের প্রশংসায় পঞ্চমুখ। একের পর এক গানের মাধ্যমে তার জনপ্রিয়তা বেড়েছে অনেক। কিন্তু সমগ্র দেশে যার গানের খ্যাতি ছড়িয়ে পড়েছে, সেই অঙ্কিতা ভট্টাচার্যের গানই বন্ধ হতে চলেছে। গায়িকার গলায় সংক্রমণ হয়েছে, তার জেরেই গান বন্ধ তার। কথাও তিনি ঠিকভাবে বলতে পারছেন না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন, সেখানে তিনি বলেন বেশ কিছুদিন পর্যন্ত চিকিৎসক তাকে গান বন্ধ রাখার কথা বলেছেন, ভোকাল কর্ডকে সম্পূর্ণভাবে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছেন, রেকর্ডিং, রেয়াজ, অনুষ্ঠান সব বন্ধ রয়েছে এখন। অনেক জায়গায় শো করতে যাওয়ার কথা ছিল, কিন্তু এই অবস্থায় আপাতত সব অনুষ্ঠানই বাতিল করেছেন তিনি। বারবার ক্ষমাও চেয়েছেন এই কারণে। যতদিন না ইনফেকশন সেরে সুস্থ হতে পারছেন তিনি, ততদিন গান করতে পারবেন না। তার অনুরাগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য বার্তা পাঠিয়েছেন তাকে। এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের জানাবেন কমেন্টের মাধ্যমে। দেখা হবে আরও একটি অন্য ভিডিও নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন, শুনতে থাকুন এইচএআর নিউজ। যদি আপনি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।